আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবার নতুন একটি এপিসোডে, নতুন একটি পেশেন্টের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য। আমাদের আজকের যে পেশেন্ট, উনি মূলত এসেছিলেন ওনার হাঁটুর ব্যথা নিয়ে। উনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটুর স্পন্ডলাইসিস নিয়ে উনি ভুগছিলেন। আসুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি এবং আপনাদের সাথে শেয়ার করি উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং সেখান থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলুন আমাদেরকে। আমার নাম হলো রহিমুন্নিসা। রহিমুন্নিসা, আচ্ছা আমাদের সাথে থেকে একটু শেয়ার করা যায় আপনি কোথা থেকে এসেছেন। আমি শনিয়াখরা মির্জাবাদি থেকে এসেছি। শনিয়াখরা, আচ্ছা। আমরা জানি যে আপনি জন্মগতভাবে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে সেখানকার কোথায় আপনার জন্ম? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে, আচ্ছা। বাংলাদেশে কত বছর যাবত আছেন? 1991 আইসি আমি, 1999 আসছি এখন, 21 বছর হয়ে গেছে। 21 বছর, দীর্ঘ অনেকটা সময় আপনি আমাদের সাথে আছেন। আমরা একটু জানতে চাইবো যে আপনার মূলত সমস্যাটা কী ছিল, আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। সমস্যা ছিল, আমি রাস্তাতে চলতে সময় পড়ে গেছি, পড়ে যাওয়ার পর আমার হাঁটুটা টান খাইছে। এটা ব্যথা নিয়ে আমি এক মাস ভুগছি। কতদিন আগে? এক মাস, আমার দুই মাস হয়ে গেছে এখন। গত দুই মাস? হ্যাঁ। তো ডক্টর কাছে যখন আমি আসলাম, ডক্টর আমাকে ফুলি ইনভেস্টিগেশন জন্য এমআরআই করাইছে। এমআরআই করার পরে আমার স্পন্ডলোসিস প্লাস পেলভিক L2 L3 L5 S1 ডিস্কে প্রবলেম, ডিস্ক প্রবলেম, তারপর হাড় ক্ষয় হয়ে যেতেছে, এই জন্য আমাকে অ্যাডমিট হতে বলছে 15 দিন। আজকে 15 দিন কমপ্লিট। আচ্ছা, যখন আপনার প্রথম এই হাঁটু ব্যথা শুরু হলো, আপনি প্রাথমিক চিকিৎসা হিসেবে কী নিয়েছিলেন? আমি গামা পেন ইঞ্জেকশন নিয়েছি। কার সাজেশনে? আমরা নিজে, আমি নিজে, আমার হাজবেন্ড নিজে দিছে। দেওয়ার পরে কিছুটা মুভমেন্ট হয়েছে কিন্তু পুরোপুরি আমি হাঁটতে পারিনি। আচ্ছা। হ্যাঁ, পরবর্তীতে আমি ডক্টর কাছে আসলাম। আচ্ছা, কোন ডক্টরের কাছে এসেছিলেন? ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান কাছে আসলাম। ও যে ফেসবুকে দেখছি, দেখে তারপর অ্যাড্রেস নিয়ে আমি আসলাম। আচ্ছা, যখন মানে আপনার সমস্যাটা হয়েছিল তখন আপনি একটা ইঞ্জেকশন নিয়েছেন কিন্তু সেটাতে আপনি ভালো উপকার পাননি, পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। আচ্ছা, স্যারের কাছে আসার পরে স্যার কী বলেছিলেন আপনাকে? আপনাকে অ্যাডমিট হতে হবে। তখন আমি অ্যাডমিট হলাম, আজকে 15 দিন কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ এখন আমার হাঁটুতে প্রবলেম নাই। স্যার যে আপনাকে অ্যাডমিট হতে বলেছিলেন, স্যার কি বলেছিলেন যে আপনি সুস্থ হয়ে যাবেন বা ভালো হবেন এমন কোনো আশ্বাস দিয়েছিল? আশা করি ভালো হয়ে যাবে, আপনি আমার কাছে অ্যাডমিট হয়ে ঠিক। পরবর্তীতে এখন আপনি নিজের চোখে কী দেখছেন, স্যার কি তার কথা রেখেছেন? আলহামদুলিল্লাহ এখন তো ভালো, মোটামুটি পুরাই কমপ্লিট ভালো হয়ে গেছে, আমি ভালোভাবে হাঁটতে পারতেছি। আপনি কি আপনার স্বাভাবিক যে মুভমেন্টগুলো সেগুলো কি সব করতে পারছেন এখন? জি জি, এখন তো নর্মালভাবে চলতে পারতেছি। আচ্ছা, ব্যথাটা কি অনেকটাই কমে গেছে আপনার? না, ব্যথা বলতেই নেই এখন। আচ্ছা। হুম, দর্শক মণ্ডলী, এখানে আমরা ওনার হাজব্যান্ডকে পেয়েছি। আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হই এবং ওনার কাছ থেকে একটু বিষয়গুলো একটু গভীরভাবে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা জি। স্যার আমাদের সাথে যদি একটু শেয়ার করেন যে রহিমুন্নেসা উনি যেটা বলেছেন যে গত দুই মাস আগে উনি একটা অ্যাক্সিডেন্টের কারণে ওনার হাঁটুতে উনি ব্যথা পান, এর পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি গত 14-15 দিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন। তো ওনাকে পূর্বের এবং বর্তমান অবস্থা দুইটাতে কতটুকু আপনি পার্থক্য পাচ্ছেন? না, পার্থক্য তো এখন তো আলহামদুলিল্লাহ অনেকটাই কিউর, আগে যে পেনটা ছিল আর ওই ব্যথাটা কিন্তু ওর শুধু দুই মাস না, এটা আরও কয়েক বছর আগের থেকেই তার লাম্বার পেন হইতো, লাম্বার কোমর থেকে ব্যথাটা ঘাড়ে যেত, হ্যাঁ নিচে আসতো, তো সেটা টলারেবল ছিল। হঠাৎ করে একদিন ওই যে রাস্তায় হাঁটতে যেয়ে একটু পড়ে গেছিলো, যার রাইট নিতে সে একটু ব্যথা হবে, ওখান থেকে তার সিভিয়ারিটিটা আরও বেশি হয়ে গেল। তো তখন আমরা অন্য জায়গায় ডাক্তার দেখে আইসি, আমরা কনসার্ন করেছিলাম। হ্যাঁ, তারপর স্যারের ইন্টারভিউ আমরা ফেসবুকে এবং ইউটিউবে দেখার পরে আমরা একটু ইন্সপায়ার হইলাম যে আমাকে স্যারের সাথে একটু দেখা করব। তো আসার পর স্যারে কিছু ইনভেস্টিগেশন দিলেন, বিশেষ করে MRI দেওয়ার পরে বললো যে আপনার তো L2, 3, 4, 5, S1 সবগুলোতে সমস্যা আছে, লাম্বার ডিস্ক প্রলেপ আছে বা নার্ভ প্রেশারে আছে, তা আপনাকে অ্যাডমিট হইতে হবে। আমি বললাম স্যার আমার অ্যাডমিট হওয়া মুশকিল, কারণ যেহেতু মানুষ আমরা, তো বললো যে ডেলি আসা যাওয়া সম্ভব না, আপনাকে তিনটা থেরাপি দিতে হবে, তিনটা সাইকেল দিতে হবে ডেলি, আপনাকে অ্যাডমিট হইতে হবে। তাহলে আমরা অ্যাডমিট হলাম, হওয়ার পর আজকে 15 দিন কমপ্লিট হইলো। তারপর ওনারা তো স্যার তো ইন্টারআর্টিকুলার ইঞ্জেকশনও দিলেন, তারপর জলের ড্রেনিং ইঞ্জেকশনও দিলেন, দেওয়ার পরে এখন আমরা ইনশাল্লাহ অনেকটাই ভালো, বাকিটা আল্লাহর উপর
ভরসা ফিউচার কী হবে জানি না, তবে এখন সুস্থ, অনেকটা সুস্থ আমরা। স্যার আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীন হাঁটু কোমর এবং ঘাড় ব্যথার যে চিকিৎসাটা উনি করেন যেটাকে উনি বলেন যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা শুধুমাত্র বাংলাদেশে উনি দিয়ে থাকেন, তো ওনার আন্ডারে যে আপনারা যে ট্রিটমেন্টটা নিয়েছেন এই ট্রিটমেন্টটা আপনাদের কাছে সামগ্রিকভাবে ওভারঅল কেমন লেগেছে, চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে যদি একটু বলেন। চিকিৎসা পদ্ধতি এখানে ফিজিওথেরাপি যে ইয়েগুলো সবটাই আমার কাছে খুব ভালোই লাগছে, এবং এখানের হসপিটালিটি বিশেষ করে ম্যানেজমেন্টের আতিথেয়তা বা ওনাদের বিহেভিয়ার, সিস্টার আছে ওনাদের বিহেভিয়ার, যারা টেকনিশিয়ান আছে তাদের বিহেভিয়ারও খুব ভালোই হয়েছে এবং খুব এইভাবেই তারা আমাদেরকে ফিজিওথেরাপিটা দিয়েছেন। হ্যাঁ, ওভারঅল আই স্যাটিসফাইড। আমরা একটু জানতে চাইবো যে আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন, আপনি কি প্রতিটা ট্রিটমেন্ট টাইম টু টাইম পেয়েছেন? স্যার হ্যাঁ, প্রতিটা ট্রিটমেন্ট টাইম টু টাইম পেয়েছি, যেটা তিনটা সেশন করছে এবং টাইম টু টাইমে আমাদেরকে সেশনগুলো শেষ করছে। স্যার আমাদেরকে যদি একটু হসপিটালের সামগ্রিক পরিবেশ সম্পর্কে একটু বলেন যে কেমন লেগেছে। না, পরিবেশ ভালো, আমি ভালোই পেয়েছি। প্রত্যেকের ব্যবহার যেটা বললাম আপনার, ম্যানেজমেন্ট থেকে শুরু করে স্যারের বিশেষ করে, আর বাই দিস টাইম স্যার আমাদের একদম দুই পার্শ্ববর্তী গ্রামের, দুইটা গ্রাম পরে স্যারের বাড়ি, গ্রামের বাড়ি আর কি, যেটা ওনার হলো হাজিগঞ্জ, আমার মতলব তো হইলেও একদম কাছাকাছি, খুব কাছাকাছি, 3 কিলোমিটার দূরে। হ্যাঁ, সেভাবে স্যারের সাথে পরিচয় হয়ে স্যারও আর একটু ভালো বেশি ই করলো আমাকে। হ্যাঁ, আর এখানে ডাক্তার যারা ইন্টার আর্টিকুলার ইঞ্জেকশন দিয়েছেন খুব খুব ভালোভাবে দিয়েছেন, আমি এটা স্যাটিসফাইড। কিন্তু কারণ আমিও মেডিকেল পার্সন, আমিও দেখেছি যে কত ডাক্তার ইন্টার আর্টিকুলার দিতে কত সমস্যা হয়। হ্যাঁ, ওভারঅল আমি পেশেন্টকে বলবো যে কোনো সার্জারি করার আগে একটু চিন্তা করতে, যেমন আমিও কিন্তু স্পাইন সার্জারি করছি। আচ্ছা, হ্যাঁ, হইলেও তো আমার ব্যাড লাক, কারণ আমি সার্জারি পরে বেশ কিছুদিন ভুগছি, আমার ডাইন দিক একদম ইয়েই হয়ে গেছিলো, প্যারালাইজ, আমাকে প্রায় 1.5 মাসের উপরে ফিজিওথেরাপি দিতে হয়েছে, পরে আমি আলহামদুলিল্লাহ কিউর। তো আমি ওইটাই সাজেস্ট করবো যাদের এই পেইনগুলো আছে, যারা হাঁটু নিয়ে অ্যাঙ্কেল অথবা কোমরে অথবা লাম্বারে, তারা আগে সার্জারির যাওয়ার আগে স্যারের সাথে একটু মানে কনসার্ন করলে আমার মনে হয় অনেক উপকৃত হবে। স্যার এই বিষয়টা আসলে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে তুলে নিয়ে এসেছেন, যে জিনিসটা আসলে আমরা অলরেডি আমাদের এই ধরনের অসংখ্য পেশেন্ট কিন্তু আমরা পাই, দেখা যাচ্ছে যে এটা শুধু আমাদের বাংলাদেশে হয় তা না, আমাদের বাংলাদেশ ছাড়াও এরকম আমাদের যে ইউরোপের দেশগুলো সেখানে কিন্তু আসলে বিভিন্ন রিপোর্টে এটা উঠে আসে যে কিছু কিছু অপারেশন হয় যে অপারেশনগুলো আসলে মোটেও প্রয়োজন নেই কিন্তু তারপরেও এই অপারেশনগুলো হয়ে থাকে। তো আসলে যদি আমরা সঠিকভাবে সঠিক তথ্যটা আগে আমরা পেতাম বা পাওয়া সম্ভব হয় বা সঠিক ট্রিটমেন্ট আগে পাওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে অপারেশন ছাড়া একটা রোগী সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যান সেটা আসলে আমরা এখন প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। স্যার আপনি আপনার যে সমস্যাটার কথা বলেছেন এটা কতদিন আগে ঘটেছিল? আমার সমস্যাটা না, সেটা আমার তো প্রায় 3-3.5 বছর আগে আমার প্রথম একটু পেন হইলো, আবার আমি কিছুদিন ফিজিওথেরাপি নিলাম, নেওয়ার পরে হ্যাঁ একটু ভালো ফিল করলাম, দেখা গেলো আবার 6 মাস পর আবার একটু সে রাইট সাইডে আমার ই করতেছে। কিন্তু হঠাৎ করে একদিন আমি বাড়িতে, গ্রামের বাড়িতে ছিলাম, একটু ওয়েট দিতেছিলাম সম্ভবত, তখনই যে পেন শুরু হইলো ওই পেন আর টলারেবল ছিল না, একদম কোমর থেকে পেন হয়ে রাইট লেগ পর্যন্ত, ফিঙ্গার পর্যন্ত চলে যেত। হ্যাঁ, তারপর আমি 7 দিন আমি ওয়েট করছিলাম যে কোনোভাবে ই করা যায় কি না, শেষ পর্যন্ত আর আমাকে যে সার্জারি করেছেন উনিও বলছেন দেখো যদি একটু ট্রায়াট করতে পারো আমরা কিন্তু ডিসিশনটা ই করবো, কিন্তু আমি আর পারি নাই, তখন আমি স্যার আমাকে সার্জারিতে নিয়ে যান আর আমারও কিছু করার নেই, তো সেই হিসাবে সার্জারিতে যাওয়া আর কি। স্যার আপনার কি মনে হচ্ছে না সার্জারি পরে কিন্তু আমার ওই পেনটা নাই, ছিল না যে পেনের জন্য আমি সার্জারি ওইটা না, কিন্তু এবার কোয়াড্রিপল মাসেলগুলো বা ইয়ে থাই মাসেলগুলো এগুলো কিন্তু আমার উইক হয়ে গেছিলো, মানে যে কোনো কারণে বা যে কোনো ইয়েতে। বুঝতে পেরেছি স্যার। ম্যাম আপনার কাছে একটু জানতে চাইব, আপনি আপনারা যেটা বলেছেন যে আপনার ইউটিউবের মাধ্যমে সবার প্রথমে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন, পরবর্তীতে স্যারের কাছে এসে ওনার যে ট্রিটমেন্ট সেটা গ্রহণ করে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালোভাবে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, এটা অবশ্যই অনেক আনন্দের একটি বিষয়। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বলেন বা দেশের বাইরে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, তারা হয়তো তথ্যর অভাবে তারা জানতে পারেন না কোথায় গেলে তাদের জন্য ভালো চিকিৎসা হবে। আমরা কিন্তু এরকম অনেক অসংখ্য রোগী পাই যারা হচ্ছে ধীরে ধীরে আপনার পঙ্গুত্ব বরণ করে ফেলছেন বিভিন্ন ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে, বা এখনও কিন্তু আমরা গ্রামের দিকে এরকম অনেক মানুষকে পাই যারা এখনও তাবিজ কবচে তারা বিশ্বাস করেন, এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা ভালো হবেন, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন?
আমি এটাই বলবো কি যদি এটা ইউটিউব যদি দেখে থাকেন তাহলে আগে অপারেশন বা কোনো কবিরাজ কাছে যাওয়ার আগে একবার এখানে এসে দেখাই নেন, এটাই আমি বলবো। কারণ আপনি নিজে এসে আপনি ভালো হয়েছেন, আপনি আশা করেন তারা আসলে তারাও সে ভালো একটা ভালো একটা রাস্তা পাবে। হ্যাঁ, এটাই আমি চাই, সবাই যদি অন্যদিকে না যায় এদিকে এসে যদি ট্রিটমেন্ট নিয়ে দেখেন তাহলে মোটামুটি এখানে ভালো হয়ে যাবে। দর্শক মণ্ডলী, আপনারা নিজেরাই শুনলেন, বিচারের ভার আপনাদের হাতেই আমরা দিয়ে দিচ্ছি। বারবারই আসলে একটি জিনিস আসলে উঠে আসতেছে, আপনারা যাই করেন, যে কোনো সিদ্ধান্ত নেন, অবশ্যই আপনারা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, বাট সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে আগে একটু বুঝুন, জানুন, সঠিক তথ্য নিন, তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।